মার্কেন্টাইল ব্যাংক প্রমিসেস মনের কথা অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে মিস মালসারিন খান দর্শক আজ আমরা আলোচনার বিষয় রেখেছি কর্মসংস্থানে মাদক ও মানসিক রোগ আপনারা জানেন বাংলাদেশের অর্থনীতির যে পরিমাণ বিকাশ হচ্ছে সেই সাথে সাথে বাংলাদেশের মানুষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মাদকের বিস্তার বেড়ে যাচ্ছে এবং সেই সাথে মানসিক রোগের সংখ্যাও বাড়ছে কেন এই মানসিক রোগী সংখ্যা বাড়ছে আর কর্মসংস্থানে এই মাদক ও মানসিক রোগ কিভাবে কথা বলবো আমাদের সাথে রয়েছেন মাসুদ খান সিইও সিমেন্ট গ্রুপ আমরা পেয়েছি অধ্যাপক ডক্টর জহির উদ্দিন আহমেদ মনোরোগ ও স্নায়ুরোগ বিশেষজ্ঞ ইউনাইটেড হাসপাতাল আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন মোহাম্মদ আসান উল্লাহ প্রথম সহসভাপতি বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন দর্শক আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আপনাদের তিনজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য আমরা দেখছি যে মাদক এবং মানসিক রোগ এখন একটি বড় সমস্যা সোসাইটিতে তৈরি হয়েছে এবং এই সমস্যার কারণে আমরা দেখছি যে সাম্প্রতিক সময়ে আমাদের অর্থনীতিতে তরুণদের যে অবস্থান এবং তরুণদের মাধ্যমে যে আমাদের উন্নয়নের ধারাবাহিকতা হওয়ার কথা সেখানে সাম্প্রতিক সময়ে গ্রোথের যে রেট আমরা আশা করছি যে সামনে হয়তো সেই রেট কমে যেতে পারে যদি আমাদের তরুণদেরকে আমরা সেইভাবে উন্নয়নের ধারাবাহিকতার সাথে না নিয়ে শুরুতেই মাসুদ খান আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে ওয়ার্ক প্লেসে বিভিন্ন রকম আপনার স্ট্র্যাটেজি নেন বিভিন্ন ধরনের ছেলেমেদেরকে যারা ফ্রেশার হিসেবে জয়েন করেন তাদেরকে বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে আপনারা কাজের সুযোগ দেন তো আপনাদের এই কাজগুলোর ক্ষেত্রে আসলে যারা কর্মসংস্থানে দেখা যায় যে মাঝে মাঝে মাদক নিয়ে কাজ করছেন বাট কলিগরা জানেন না হঠাৎ করে একদিনটি এর পাওয়া যায় যে সে মাদক নিয়েছেন এবং পরবর্তীতে একজন থেকে দুজন দুজন থেকে তিনজন এটি স্প্রেড হয় আবার কোনো কোনো ক্ষেত্রে মানসিক রোগীর সংখ্যাও কিন্তু কর্মসংস্থানে থাকে যেটি না জানা থাকে বা লজ্জায় ভয়ে অনেকে জানায় না বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন আমাদের ক্ষেত্রে যেটা হয় দ্যাট দুটো লেভেল আছে একটা হচ্ছে হেড অফিস লেভেল আর একটা হচ্ছে ফ্যাক্টরি লেভেলে তো আমি শুরু করবো ফ্যাক্টরি লেভেল থেকে কারণ ওখানে আসলে সমস্যাটা বেশি আমি বলবো ইন দ্য সেন্স দ্যাট যারা অনেকে মাদক আসক্ত বলবো সে হচ্ছে ট্রাক ড্রাইভারস ট্রাক ড্রাইভাররা কিন্তু প্রায় সময় আপনি দেখবেন যে ড্রাগ খায় আর কি আপনার তো এটা এবং এটাতে বড় একটা ইম্প্যাক্ট হয় যে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় আর কি আপনার যখন ড্রাগে তারা ইয়েক্টেড থাকে আর কি তো আমাদের একটা রেগুলার প্রসেস আছে ইন টার্মস অফ টেস্টিং যে আপনার যখন ড্রাইভার আসে আর কি আমরা টেস্ট করি যে ইজি আন্ডার ইনফ্লুয়েন্স অফ ড্রাগস আর নট আর কি আপনার কারণ এটা আমাদের জন্য একটা বড় ইমপ্যাক্ট হতে পারে আর হেড অফিস লেভেলে অলসো মানে এটা ডিফিকাল্ট টু জাজ একটা আসলে একটা লোক কি মাদক আসক্ত কি তবে কিছু সিমটমস দেখা যায় আর কি ইন দ্য সেন্স দ্যাট ধরেন সে অনেক সময় অফিসে লেট আসে আর কি আপনার বা তার চোখটা লাল হয়ে আছে আর কি আপনার অনেক সময় সে ওয়ার্ক প্লেসে ঘুমিয়ে পড়ছে আর কি আপনার তখন আমরা আমাদের এইচআর ডিপার্টমেন্টকে বলে রেখেছি যে এরকম লোক যদি তোমরা দেখে থাকো ইন দ্যাট কেস প্লিজ অ্যালার্টাস বিকজ দে ইজ এ পসিবিলিটি দ্যাট এরকম একটা ঘটনা হতে পারে আর কি আপনার এবং আপনি বুঝতেই পারছেন যে ধরেন এই বোধ কেসেস আমাদের জন্য এটা একটা আনপ্রোডাক্টিভ বিকজ একটা লোক যদি তার প্রোডাক্টিভলি কাজ করতে পারে দ্যাট ইস আমি যে তাকে পয়সাটা দিচ্ছি এটা তো রিকভার করতে পারছি না আমি এই কারণে আমাদের অলওয়েজ সজেক্ট থাকি যে এই জিনিসটা এই ব্যাপারে আর কি সেই ক্ষেত্রে আপনার কি যেভাবে ট্রাক ড্রাইভারদের জন্য বলেন টেস্টিং এর ব্যবস্থা করেন তো এটি তো টেস্টের মাধ্যমে অনেক কিছু জানা যায় তো এটি কি আপনারা বাধ্যতামূলক করার কোনো পসিবিলিটি আছে যে যারা নতুন জয়েন করবে তারা তাদের ব্লাড রিপোর্ট জমা দিবে যে তারা মাদকের সাথে জড়িত আছে কিনা ওটা আমরা অলওয়েজ করি

কেউ এই প্রসেস আছে কিনা কি সে ক্ষেত্রে আমরা দেখি যে ব্যবসা ক্ষেত্রে আপনারা আপনি যেমন মার্চেন্ট ব্যাংকের সাথে জড়িত আছেন এখানে আমরা দেখি যে মানসিক রোগের সংখ্যা কিন্তু অনেক বেশি এবং মানুষ অনেক বেশি খুব রাতারাতি ফ্রাস্ট্রেশনের মধ্যে চলে যাচ্ছে তাদের অনেকেই পুঁজি হারিয়ে দেখা যাচ্ছে সুইসাইডের দিকে চলে যাচ্ছে মানুষ নিজের কন্ট্রোলটা রাখতে পারছে না এটি নিয়ে কি আপনারা কোনো কাজ করেছেন বা চিন্তা করেছেন যে কিভাবে আসলে এই মানুষগুলোকে ফ্রাস্ট্রেশন থেকে বের করে নিয়ে আসা যায় খুব সুন্দর একটা বিষয় আপনি ধারণা করেছেন সেটা আমাদের অলরেডি চিন্তাভাবনার মধ্যে আছে যেহেতু আমরা লক্ষ্য করতেছি দুই হাজার সালের পর থেকে অর্থাৎ দুই হাজার দশের পথে দুই হাজার এগারো থেকে কন্টিনিউয়াস মার্কেট ফল ডাউন এবং আমরা অনেকে জানি আট হাজার নশো পর্যন্ত ইন্ডেক্স উঠেছিল এবং সেই ইন্ডেক্স পতন হয়ে শেষ পর্যন্ত এ জাস্ট আমরা যদি গত দুই বছর আগের কথা ধরি তাহলে ছয় হাজার দুইশো সামথিং পর্যন্ত আমাদের ইন্ডেক্স ছিল সেখান থেকে ওই লেভেলে যারা শেয়ার ভাই করেছে বা তারা আগেও যারা কিনেছেন ইনভেস্টমেন্টে ছিলেন তাদের দেখা যাচ্ছে এখন যে লেভেলে মার্কেট এখন অবস্থান করতেছে অর্থাৎ পাঁচ হাজার দুইশো সামথিং লেভেলে চলে আসছে ইন্ডেক্স তাতে মনে হচ্ছে অনেকের হয়তো ক্যাপিটালের কারো এইট্টি পার্সেন্ট কারো ফিফটি পারসেন্ট কারো সিক্সটি পার্সেন্ট সে লস করে ফেলছে ইভেন কারো হান মোর দ্যান হান্ড্রেড পার্সেন্টও লস করে ফলে তারা মানসিকভাবে অনেকে বার্ষাম্যহীন হয়ে গিয়েছে এখন এ অবস্থায় তারা একটা জিনিস হলো যে যেই ক্ষেত্রে সে কর্ম একজন মানে এর মধ্যে যারা ইনভেস্টর আছে একটা গ্রুপ আছে জাস্ট আনএমপ্লয়েড তারা শুধু এটা নিয়ে তাদের ইনভলভমেন্ট সেটার একটা সেগমেন্ট আছে আরেকটা সেগমেন্ট আছে যারা সার্ভিস হোল্ডার যাদেরকে তাদের ইনভেস্টমেন্ট যেহেতু ট্যাক্স অথরিটি অ্যালাউ করছে ইনভেস্টমেন্ট অ্যালাউন্স হিসেবে তারা সেই ক্ষেত্রে এই শেয়ার মার্কেটের সাথে সম্পৃক্ততা আছে আর ইনস্টিটিউশনাল যারা আছেন তারা তো আসেন এই তিনটে সেগমেন্ট আমরা যদি মেজর ধরি এই তিনটে সেগমেন্টের মধ্যে সামহাউ ইন্ডিভিজুয়াল লেভেলে আমরা ধরতে পারি প্রায় এইট্টি টু নাইনটি পার্সেন্ট মানে সামহাউ এটার সাথে ইনভলভ হয়ে গেছে অনেকটা স্ট্রেস তারা নিতে পারতেছে না এমন অবস্থা হয়ে গেছে সেটা ইম্প্যাক্ট পড়তেছে তার কর্মক্ষেত্রে তার পরিবারের উপর সমাজের উপর সব ক্ষেত্রে পড়তেছে তা এখন এই ক্ষেত্রে আমরা চিন্তা করতেছি যে আসলে তাদের কিছু মোটিভেশনাল ড্রাইভ দেওয়া উচিত যাতে স্ট্রেসটা রিলিভ করার জন্য ইভেন আমরা টাইম টু টাইম যে মাঝে মাঝে টক শো করি সেখানেও আমরা বলি অনেক সময় বলি যে প্যানিক এবং পিয়ার এই দুইটা জিনিস মানে পুঁজিবাজারের জন্য ক্ষতিকর এই দুইটার থেকে নিজেকে বিরত রাখতে হবে অনেক ধৈর্যশীল হতে হবে যদি পুঁজিবাজার আসলে বিনিয়োগ করতে হবে লং টার্ম অ্যান্ড ফান্ডামেন্টাল বেস বিনিয়োগ করতে হবে এই বিষয়গুলোর মাধ্যমে একটা মানসিক চাপ যদি রিলিফ করি কারণ এই শর্ট টার্ম ইনভেস্টমেন্টে যে দেখা যাচ্ছে তার স্ট্রেস বাড়তেছে অন্যদিকে ক্যাপিটাল হারাচ্ছে দুটো লস তার হচ্ছে মানসিক রোগীর সংখ্যা বাড়ছে আপনি আমরা আমরা দেখেছি 2010 এর পরে যখন প্লেসমেন্টের সাথে জড়িত ছিলেন তাদের অনেকেই সুইসাইড করেছে অর্থপুজি হারিয়ে তারা মানসিক ভারসাম্যহীন হয়ে তারা অনেকে আর স্ট্রেসটা রাখতে পারেনি তারপরে পরবর্তী স্টেপ তার আবার সুইসাইডের দিকে গিয়েছে এবং রিসেন্টলি আমরা দেখছি যে হাউসগুলোতে অনেকেই যখন স্ট্রেস আর রাখতে পারছে অনেকে বিভিন্ন ড্রাগের দিকে যাচ্ছে না ঘুমিয়ে কিভাবে থাকা যায় সেটির জন্য চিন্তা করছে তো এই যে অর্থনীতির বিকাশের সময় বিভিন্ন হাউসে হাউসে যখন এ ধরনের ড্রাগের বিষয়গুলো ঢুকে যাচ্ছে সেটি তো এখন একটু অ্যালার্মিং বিষয় সেই বিষয় নিয়ে কি আপনারা চিন্তা করছেন যে হাউসগুলোতে কি এরকম কোনো অবস্থান তৈরি করা যায় কি না যে প্রত্যেকটা যদি তাদের অফিসের সামনে লিখে দেয় যে আমরা মাদক ফ্রি আমাদের কোনো এমপ্লয়ি এখানে মাদক নেয় না বা আমাদের কোনো এমপ্লয়ি এ ধরনের অ্যাক্টিভিটিসের সাথে জড়িত না এরকম কোনো চিন্তা আপনাদের আছে কি হ্যাঁ এরকম চিন্তাভাবনা অলরেডি আমরা করতেছি পাশাপাশি আমরা যেটা রাখতেছি আমাদের যেহেতু ইনভেস্টর এওয়ারনেস প্রোগ্রাম করা হয় বিভিন্ন ফোরামে বিভিন্ন সময় সেটার মধ্যে আমরা এই পার্টটুকু আমরা সেগমেন্টটুকু আমরা নিয়ে আসবো যাতে মানসিক তারা যাতে ডিস্ট্রেস থেকে রিলিফ পায় এবং মাদকের যে অপকার বা ক্ষতিকর দিকগুলো তুলে ধরা সেই বিষয়গুলো আমাদের ট্রেনিং বলেন সেমিনার বলেন ওয়ার্কশপ সেই বিষয়গুলো আমরা এখানে সম্পৃক্ততা করার চিন্তা করতেছি আমরা সেক্ষেত্রে দেখি যে আসলে বা রিসেন্টলি যে ক্রাইসিসগুলো বা মানসিক সমস্যা মাদকের কথাই বলেন এটি কিন্তু আমরা দেখছি যে কর্মসংস্থানে অনেক বেশি বেড়ে গেছে যার ইম্প্যাক্টটা সোসাইটিতে পড়ছে তো এর আসলে প্রধানতম কারণ কি কেন মানুষ আসলে এ ধরনের সিক হয়ে যাচ্ছে ডে বাই ডে একটা জিনিস প্রথমে আমাদের বুঝতে হবে বুঝতে হবে যে আমাদের বিবেক আমাদের চিন্তা শক্তি সেগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে তার কারণ হয়েছে কি আমি উত্তেজনার বশবর্তী হয়ে আমি যেটা করব। সেটাকে আমাকে প্রোটেকশন দেওয়ার কেউ নাই আমি যে একটা কাজ করলাম সেটা ভুল না ঠিক এটা বলার কেউ নাই সুতরাং আমাদের পিছনে আগে যেমন আমরা ছোটোবেলায় দেখতাম যে আমাদের পাড়ার প্রতিবেশী কেউ যদি রাস্তাঘাটে ছোটো বাচ্চা সিগারেট খেত পাড়ার মুরুবী দেখলে সিগারেট লুকিয়ে ফেলতো তার সামনে সিগারেট খেত না সেই রেসপেক্টটা ছিল এবং কাউকে শুনতো তার নিজের আত্মীয় না হলেও তার কথা শুনতো এখানে তো কেউ শোনার কেউ নেই দুঃখজনক যে এক টিচার একদিন যাচ্ছিল একটা কয়েকটা মেয়েকে টিচ করছিলো কয়েকটা ছেলে সেই টিচার গিয়ে মানা করেছিল এই করে না এগুলো করছো কেন ধমক দিয়েছে তারা গিয়ে টিচারকে অ্যাটাক করে টিচারকে মেরে ফেলেছে তার মানে হয়েছে কি আমরা কোথায় গিয়েছি আমাদের নৈতিকতা আমাদের পতন ঘটেছে সেই কারণে এখন আমরা যখন ড্রাগস নেই তখন ড্রাগস নিলে আমাদের হিতায় জ্ঞান থাকে না ড্রাগস নিলে পরে আমরা এর আগে বলেছিলাম তিনটার ক্ষতি হয় একটা হচ্ছে পার্সোনাল যেটা শারীরিক একটা হচ্ছে মানসিক একটা হচ্ছে সোসাইটি শারীরিক যেটা ক্ষতি হয় সেটা হচ্ছে তার ব্রেইন ড্যামেজ হয়ে যায় তার ব্রেইনের সেলগুলো নষ্ট হয়ে যায় তার মেমরি লস হয়ে যায় সে কিছু কিছুক্ষণ আগে কী কাজ করেছে মনে থাকে না সে কখন কি করবে কাকে কি বলবে সেটা বলতে পারে না তার ঘুম ঠিকমতো হচ্ছে না তার জিনিসপত্র এলিমেন্ট হয়ে যাচ্ছে তার চিন্তা শক্তি নষ্ট হয়ে যাচ্ছে এবং তারপরে যেটা মানসিক যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে তার উত্তেজনা শক্তি বেড়ে যাচ্ছে অল্পতে সে খিটখিটে হয়ে যাচ্ছে অল্পতে সে রেগে যাচ্ছে সে তার ধৈর্য শক্তি সহ্য শক্তি বলে কিছু থাকছে না তারপরে হচ্ছে এটা ইম্প্যাক্ট পড়ছে সোসাইটিতে যখন সে কাজের জায়গায় যাচ্ছে সে লেটে পড়ছে সে আগে যে ক্যাপাসিটি দিতে পারত যে কাজটা সে করতে পারতো সে অ্যাফোর্ডটা দিতে পারছে না তার মানে সে পড়ছে লেটে কাজ করছে কম এবং মানে আপনাদের প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে তাহলে একটা ড্রাগস নেওয়ার পরে কি হচ্ছে আমরা সব দিক দিয়ে তলিয়ে যাচ্ছে আজকে আমাদের অর্থনৈতিক দিক দিয়ে বলেন সামাজিক দিক দিয়ে বলেন সব দিক দিয়ে আমরা অধপতনের দিকে যাচ্ছে তার কারণ হচ্ছে কি নৈতিকতার পতন যেটা ড্রাগস নেওয়ার পরে তার হয় কি অনুভূতি শক্তি থাকে না আজকে যদি এই যে ধর্ষণ মামলা দেখছি যে ছোটো ছোটো বাচ্চা ইভেন তিন বছরের বাচ্চাকে ধর্ষণ করছে এটা কি ধরনের দেশে আসলাম পৃথিবীতে কোথাও এরকম দেখিনি আমি ওয়েস্টার্ন কান্ট্রিতে অনেক দেশে ঘুরেছি আমি দেখেছি তাদের ভেতরে অনেক কিছু ওপেন থাকে কিন্তু তারা তো এই ধরনের কাজ করে না এরকম অপরাধী কাজ করে না তার মানে আমরা যাচ্ছি কোথায় আমাদের দেখার কেউ নেই আমাদের কোনো সিস্টেম নাই, আমাদের কোনো আইন নাই আমাদের সরকার যদি শক্ত হতো এই যে যে ধর সমস্ত গুলা হয়েছে তাদেরকে ধরে যদি ওপেন ফায়ারিং স্কোয়াডে মেরে ফেলতো তাহলে দেখা যেত ধর্ষণ বন্ধ হয়ে গেছে অর্থাৎ আমরা কোনো এক্সাম্পল সৃষ্টি করছি না আমরা যে ভালো কথা বলবো ভালো কাজ করবো আমাদের এক্সাম্পল পুট করতে হবে যে রাস্তার এই দিক দিয়ে যাওয়া নিষেধ আমি যাবো ওই রাস্তা দিয়ে কী করবি তুই এই যে অ্যাটিচিউডটা এসে গেছে এই অ্যাটিচিউডটাই তো খারাপ এবং আমি যদি রাস্তা দিয়ে অন্যদিকে যাই রাস্তার যে পুলিশ আছে সে পুলিশকে কিছু টাকা দিয়ে দিলে পুলিশ ছেড়ে দিচ্ছে আমি একটা অন্য মাল বোঝাই করে নিয়ে যাচ্ছি যেটা নেওয়ার নিষেধ সেখান দিয়ে যদি আমি যাই পুলিশকে টাকা দিয়েছি পুলিশ ছেড়ে দিচ্ছে তার মানে আমাদের আইনের কথা বলেন সামাজিক কথা বলেন লেখাপড়ার কথা বলেন সব দিক দিয়ে অধঃপতন হয়েছে আজকে এ প্লাসের জন্য লোকেরা ঘুরে বেড়াচ্ছে এখন যে ছাত্রকে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি এ প্লাস পেয়েছো বলো দেখি এটা সে বলতে পারছে না তার মানে সে এ প্লাস পাচ্ছে এটা আমাদের যারা ইয়ে অথরিটি অথরিটির অন্যায় করছে সুতরাং অথরিটি যদি অন্যায় করে অন্য অন্য সবাই তারা অন্যায় করবে তারা তো পার পেয়ে যাচ্ছে তারা তো লাইসেন্স পেয়ে গেছে সুতরাং আমাদের যদি সরকারের পক্ষ থেকে সমাজের পক্ষ থেকে যদি আমাদের যদি স্ট্রংলি আমরা যদি না দাঁড়াই তাহলে আমরা কিন্তু এটাকে কন্ট্রোল করি কিন্তু ধরনের কর্পোরেট হাউসরা তাদের তো বিভিন্ন প্রোগ্রাম তারা করছে তারা কিভাবে হেল্প করতে পারে তারা যেটা করতে পারে সেটা হচ্ছে কি তাদের জন্য ওরিয়েন্টেশন একটা প্রোগ্রাম করতে পারে তারা কাউন্সেলিংয়ের প্রোগ্রাম করতে পারে তারা ট্রিটমেন্টের ব্যবস্থা করতে পারে কারণ হয়েছে কি যারা একবার নেশা করে ফেলেছে তাদের এটা অভ্যাস হয়ে যায় এবং ওইটা না পেলে সে অন্য কিছু পছন্দ করে না এবং সুতরাং তার যদি ট্রিটমেন্ট না করা হয় তাহলে পরে হবে কি একটা ধ্বংসযজ্ঞের মধ্যে পড়ে যাচ্ছে আমরা সেক্ষেত্রে মাসুদ খান আমরা তো দেখি যে কর্পোরেট হাউসগুলো যখন এ ধরনের কাউকে পায় তারা কিন্তু ফায়ার করে পার করার পরে যখন পুনর্বাসন করা হয় পুনর্বাসন করার পর সে যখন সুস্থ হয়ে যায় তখন কিন্তু তাকে সমাজ আর ওভাবে অ্যাকসেপ্ট করতে চায় না তখন সে আবার কিন্তু এই ফ্রাস্ট্রেশনের দিকে চলে যায় তো এই বিষয়গুলো নিয়ে কি আপনারা কখনো চিন্তা করেছেন ইজ এ ভেরি গুড পয়েন্ট আমি বলবো আর কি বিকজ আসলে যে মাদক আসক্ত আর কি ওয়েদার ইট ইজ কর্পোরেট হাউস বা ইন জেনারেল আমরা যদি বলে থাকে একটা ইউথ আর কি আপনার একটা হচ্ছে যে তাকে আমি জেল করে দিলাম ইনফ্যাক্ট আপনি যদি আজকে পরিসংখ্যান দেখেন বাংলাদেশে এটা একটা ভয়াবহ পরিসংখ্যান আর কি আমি সেদিন একটা পেপার পড়ছিলাম যে আমাদের যে টোটাল জেলে লোক আছে চুয়াত্তর হাজার আর কি তার মধ্যে সাতাশ হাজার হচ্ছে আপনার মাদক আসক্তের জন্য আপনার অর্থাৎ ই ক্যান ইমেজিন দ্য পার্সেন্টেজ আর কি আপনার এত বড় পার্সেন্টেজ আমাদের এখন হয়ে গেছে আর কি আপনার কাজেই আনসার হচ্ছে যে নট টু দেম বাট টু রিহাবিলিটেড দেম কারণ রিহাবিলিটেড করতে পারলে এদের কেস সে সোসাইটিতে জায়গা পাচ্ছে পানিশ করলে আলটিমেটলি সে আরও করবে এটা সো যে পয়েন্টটা আপনি রেজ করেছেন আমি হান্ড্রেড পার্সেন্ট একমত যে আসলেই কর্পোরেট হাউসেসগুলোকে এই জিনিসটা করা উচিত যেটা একটু আগে ডাক্তার সাহেব বলেছেন যে একটা হচ্ছে যে আপনার অ্যাওয়ারনেস প্রোগ্রামটা আর কি আপনার এটা করাটা আর কি নাম্বার ওয়ান আর নাম্বার টু হচ্ছে যদি এরকম কেসেস পাওয়া যায় আর কি তাদেরকে কাউন্সেলিং করে তাদের রিভাইভ করে দিস ইজ আ ভেরি গুড পয়েন্ট আই ফিল অ্যাটিটিউড একটা বড় মানে এখন প্রবলেম যে যারা এই ধরনের অ্যাক্টিভিটিসে আছে কর্পোরেট হাউসেস গুলোতে যারা জব করছে তাদেরও কিন্তু একটা রেসপন্সিবিলিটি থেকে যায় যারা এই প্রতিষ্ঠানগুলোর ম্যানেজমেন্টে আছে যে এইচআর ডিপার্টমেন্ট যদি তাদেরকে বলে যে ঠিক আছে তোমার যদি এই প্রবলেম তোমার এভাবে সলিউশনে আসতে পারো তার পরবর্তীতে আমরা ভেবে দেখব তোমাকে নিয়ে কিন্তু একদম রিজিট হয়ে যাওয়া সেটি নিয়ে কি একটু ভাবা দরকার অ্যাবসলিউটলি করা উচিত এবং যে পয়েন্টে তুলেছেন যে আমিও একমধ্যে ফার্স্ট অফ অল দে শুড বি এ রিহাবিটেশন প্রোগ্রাম তাকে একটা চান্স দেওয়ার টু কাম ব্যাক টু এগেন ওয়ার্ক প্লেস আর কি আপনার এবং তাকে একটা টাইম দেওয়ার জন্য আর কি এবং তাকে বলা উচিত যে দিস ইজ দি তোমাকে একটা অপরচুনিটি দিচ্ছি টু কাম ব্যাক টু এ ওয়ার্ক প্লেস বাট সেকেন্ড টাইম করলে তো আমরা তোমাকে আর করতে পারবো না আর কি আপনার একটা তাকে একটা অপরচুনিটি দেওয়া আমরা যেটা বলেছিলাম যে রিহাবিলিটেশনটা সেই প্রোগ্রামটা যদি আমরা করি তাহলে হবে কি আমরা সবাই মিলে আমাদের এখন এখন একটা ভুল ধারণা যে নেশা করে তাকে ছেড়ে দাও যা সমাজের মধ্যে তাকে সে একটা ঘৃণিত হয়ে গেল বা খারাপ কাজ করলো কিন্তু তাকে যদি আমরা আদর করে স্নেহ করে তাকে যদি ভালোবেসে তাকে যদি বোঝাই যে তুমি যে কাজ করে সেটা ভুল করেছো ঠিক আছে আমরা তোমাকে ক্ষমা করে দেবো চলো আমরা চেষ্টা করবো যাতে এই জিনিসটা না আসে অর্থাৎ তাকে যদি আমরা বোঝাতে পারি তাকে আমরা আদর করে নিয়ে আসতে পারি সমাজে তাহলে সে ভালো হবে আমার একটা সেমিনারে একটা ছেলে বলেছিল। আমাদের পাড়ার একটা ছেলে আছে সে নেশা করে তার বাবা মা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমরা এটা ভুল হয়েছে তাকে বের করে না দিয়ে বরঞ্চ তাকে আদর করে কাছে এনে তার চিকিৎসা করার ব্যবস্থা করলে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করলে এবং তাকে বোঝানোর ব্যবস্থা করলে সে ছেলেটা ভালো হবে এবং সে ভালো হলে আরও দশজনকে ভালো করতে পারবে কারণ তাকে যদি বের করে দেয় সে আরও দশজনের সাথে মিশে সে আরও খারাপ করবে তখন সে খুন খুন রাহাজ নিয়ে শুরু করবে তো সুতরাং যখন একটা লোক যখন নেশার অ্যাডিক্টেড হয়েছে তাকে আমরা কাছে টেনে নেব এবং তাকে এই রকম প্রোগ্রামের মধ্যে আনব যাতে করে শেষ সুস্থ হই। আচ্ছা আপনারা কি করছেন এরকম কোনো কাউন্সেলিং এর ব্যবস্থা করছেন? কাউন্সেলিং যেটা বললেন কাউন্সেলিং এর জন্য আসলে আমরা এখনো শুরু করিনি। আমরা চিন্তাভাবনা করতেছি বা আমাদের অ্যাসোসিয়েশন বলেন বা এই যারা সম্পর্কিত সবাই হতে চিন্তাভাবনা করবে এই বিষয়টা। আমি আরেকটা গভীরে একটু যেতে চাচ্ছি সেটা হলে যে কেন মানুষ নেশা নিচ্ছে বা মাদক আসক্ত হচ্ছে সে কারণগুলো আমাদের আসল খতিয়ে দেখা দরকার যেটা আমাদের স্ট্যাটিস্টিক্স বলছে আমাদের ইয়াং জেনারেশান বেশি এটার মধ্যে ধাবিত হচ্ছে এটার মধ্যে অনেকগুলো কারণ আছে এর মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ আমাদের বেকারত্ব অনেক বেড়ে গেছে সমাজে শিক্ষিত লোক একটা ছেলে বিবিএ এম বিএ পাস করলো অথবা মাস্টার ডিগ্রি পাশ করলো কিন্তু সে কর্মসংস্থানের ব্যবস্থা পাচ্ছে না তাহলে আমাদের শিক্ষিত বেকারের সংখ্যা কর্মক্ষম লোকের যে সংখ্যা ওদের ম্যাক্সিমাম আমাদের প্রায় একটা পত্রিকা আমি পেয়েছি যে প্রায় চার কোটি লোক আমাদের বেকার আছে তাহলে এই যে বেকারত্ব একটা লোক যখন একটা ছেলে যখন দেখলো যে সে এত কষ্ট করে তার পিতা মাতা তাকে লেখাপড়া শিখে তাকে একটা পর্যায়ে আনছে পাস করালো সে সত্যিকার অর্থে তার কর্মসংস্থানের সে সুযোগ পাচ্ছে না তখন তার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন চলে আসে অ্যানজাইটি চলে আসে সেখান থেকে তখন বাধ্য হইয়া তখন সমাজে এই যারা এরকম বেকারত্ব বিভিন্ন সোসাইটিতে বসবাস করতেছে তখন তাদের সাথে মিশে যায় মিশে তখন সময়টা কাটাবে কোথায় তার তার না পাতেছে সে কর্মসংস্থার না বাসায় সে মানে বাসায় সময় দিতে পারতেছে না তখন সমাজের যারা ওই যে এইটার সাথে সম্পৃক্ত হয়ে গেছে তাদের সাথে সে মিশে যাচ্ছে মিশিয়ে সেও তখন সে আস্তে আস্তে নেশার দিকে দাবিত হচ্ছে তাহলে এখানে আমাদের কি করতে হবে যে বেকারত্ব যেতে আমাদের শিক্ষিত যে জনগোষ্ঠী এদেরকে অবশ্যই কর্মসংস্থানের যথাযথ ব্যবস্থার জন্য আমাদের যথাযথ করে গভর্নমেন্ট বলেন প্রাইভেট সেক্টর বলেন সবখানে কর্মসংস্থানের ব্যবস্থা করা উচিত এক নাম্বার টু হলো পরিবারের যে পার্টুকু আমি মনে করি যে পরিবারের যে সন্তান সে পরিবারের এখানে একটা প্রাইমারি রেসপন্সিবিলিটি আছে যে তার ছেলে অথবা মেয়ে অথবা ভাই বা বোন যেটাই হোক তারা আসলেও কোন দিকে ধাবিত হচ্ছে সেটাও পরিবারের গার্ডিয়ান যারা তাদেরও লক্ষ্য করা উচিত এবং ইনিশিয়াল স্টেজে তারা যদি তাদেরকে সেভাবে মানে রিকভার করার জন্য অর্থাৎ ওই ক্ষেত্র থেকে যদি সরায় অলেজ অলওয়েজ বলা হয় যে প্রিভেনশান ইজ বেটার দ্যান কিউ ওই প্রাথমিক অবস্থায় যদি তাদেরকে ওইখান থেকে রিমুভ করা যায় তাহলে তারা কিন্তু ওই দিক থেকে সরিয়ে আসা যায় এবং পরিবার হলো আমি মনে করি সবচেয়ে বড় শিক্ষা পরিবারের যদি পিতা মাতা অথবা অন্যরা যদি সত্যিকার অর্থে ধর্মীয় মূল্যবোধটা এখানে আমাদের একটা ইম্পর্টেন্ট আমি মনে করি যাদের মধ্যে ধর্মীয় মূল্যবোধটা কাজ করবে তারা কখনো মানে বেকারত্ব থাকলো তারা কখনো ডাইভার্টেড হবে না ওইসব খারাপ কাজের প্রতি বা খারাপ হবে না সেটা একটা ইম্পর্টেন্ট ইস্যু আমি মনে করি একটা ধর্মীয় মূল্যবোধ প্লাস যে শিক্ষা প্রতিষ্ঠান যাচ্ছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমি মনে করি সেই স্কুল হোক কলেজ হোক ইউনিভার্সিটি হোক সেই ক্ষেত্রে আমি মনে করি মাদক বা এই যে খারাপ দিকে যাওয়ার বিষয়ে। সেখানেও মাঝে মাঝে সেমিনার সিম্পোজিয়াম এবং মোটিভেশনাল ড্রাইভের জন্য কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রাম তাদের লেভেলেও করা উচিত অর্থাৎ মানে যখন মানুষ গড়ার যে পর্যায়েটা থাকবে এই পর্যায়ে যদি সত্যি করতে আমরা দাপে দাপে যদি এই অ্যাওয়ারনেসগুলো বিল্ড আপ করতে পারি তাহলে পরিবার থেকে শুরু করি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করি এরপরে না সে কর্মজীবন যাবে তখন কিন্তু আমাদের অনেক কিছু আমরা এখান থেকে রিলিফ হতে পারবো এখানে শিক্ষা প্রতিষ্ঠানের একটা দাম আছে যে শিক্ষার জন্য যে আমরা যে শিক্ষাটা নিচ্ছি সেই শিক্ষাটা যেন প্রফেশনাল স্টাডি হয় এখন আমি যদি একটা ছেলে ক্লাস সেভেন থেকে পড়তে পড়তে সে শুধু কার্পেটিং শিখে নেয় কার্পেন্টারি অথবা টেলারিং অথবা ইলেকট্রিশিয়ান এই ধরনের কাজগুলি শিখে নেয় সে গিয়ে সেখানে সমাজে প্রোভাইড হয়ে যেতে পারে এমন একটা জিনিস পড়ালাম যে পড়ে সে কিছুই করতে পারলো না তাহলে তো লাভ হয় না সুতরাং আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যে একটা প্রবলেম আছে এডুকেশন সিস্টেমটাকে আমরা প্রফেশনাল করতে হবে সেই ক্ষেত্রে কি আপনারা কি এটা চিন্তা করেন যে আগে আমরা দেখলাম দেখতাম যে গভর্নমেন্ট জবের ক্ষেত্রেও পরিবারের একটা খবর তারা নিত যে কোন পরিবার থেকে আসছে পরিবারের ডিটেলসটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল এখন কিন্তু চাকরির বাজার বা কোনো কিছুতে এই বিষয়গুলো অত বেশি গুরুত্ব দেওয়া হয় না দেওয়া হয় না উইথ অল ডিউ রেসপেক্ট আমি বলবো আর কি বিকজ আমাদের আসলে ভ্যালু সিস্টেমটা এখন নাই এক সময় ছিল যে ধরুন একটা লোক ও ঘুষ খায় হি ওয়াজ এ প্যারিয়ান সোসাইটি সবাই বলতো এই লোকটা ঘুষ খায় কিন্তু ঘৃণা ঘৃণা দৃষ্টি তাই না আজকাল সবাই ঘুষ খায় এবং যে যে ফাদার মাদার ঘুষ খাচ্ছে সে তার সান্সকে কী শেখাবে বা ডটারকে কী শেখাবে ইন টার্মস অফ ভ্যালিউজ আর কি আপনার ভ্যালিউজ যখন ব্যাকসিড নেবে আলটিমেটলি এই এই সিচুয়েশানটা আসলে তারা নিজেরাই তো না এখন তো দে আর বিজি ইন দ্য ওন লাইফস

মূল্যবোধ ধর্মীয় এই জিনিসগুলো আমাদের মধ্যে লোক পাওয়ার কারণেই কিন্তু এই বিষয়গুলো এসে গেছে আর যেটা ইম্পর্টেন্ট কথা আমাদের মাসুদ ভাই বললেন সেটা হলো আসল সমাজের সব জায়গায় মোরলেস করাপশনটা এত বেশি ছড়াই গিয়েছে ছড়িয়ে যাওয়ার কারণে ফলে হচ্ছে কি মানে এখন পিতা মাতা দেখতেছে করাপশনের সাথে জড়িত ছেলে মেয়ে সামুক অভাবে করাপশনের সাথে ইনভলভ হয়ে যাচ্ছে তো সেখানে ভ্যালুস কীভাবে মূল্যবোধ কোথার থেকে আসবে তাহলে ওই জিনিসগুলো আমাদের সমাজে যে যে কর্নারে বা সেগমেন্টে এই করাপশনটা জড়িত সেটা আমাদের মনে হয় এই কি বলবো মাদম আসক্তের বা স্ট্রেস এইগুলোর জন্য অনেকটা দেয় এবং পাশাপাশি আরেকটা জিনিস আমি এখানে শেয়ার করতে চাই সেদের ছেলে মেয়েদেরকে আসলে ছোট অবস্থায় দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় স্মার্টফোন দিয়ে দিয়ে আদর করে স্মার্টফোন দেওয়ার কারণে দেখা যাচ্ছে তার লেভেল অফ ম্যাচুরিটির কারণে সে হয়তো স্মার্টফোনে যে বিষুগুলো থাকে সেগুলো তার অ্যাবজর্ভিং ক্যাপাসিটি না থাকার কারণে সেখান থেকে সে হয়তো খারাপ জিনিসটা ডাইভার্টেড হয়ে যাচ্ছে সেখান থেকে সে ওইদিকে চলে যাচ্ছে সুতরাং এটাও একটা খেয়াল রাখছে পিতামাতার মাতার যে কোন লেভেলে ছেলে মেয়েদেরকে আসলে আমাদের স্মার্টফোনটা দেওয়া উচিত কোন লেভেলে কোন মোরাল ট্রেনিং তো দাও এই বিষয়টা পিছনে পরিবারেরও কি কোনো দায়ী আপনি বলতে চান কারণ যে অনেক সময় দেখা যায় যে স্ত্রীর চাপ বা সন্তানের চাপে একজন দুর্নীতিগ্রস্ত হতে চায় কারণ দামি শাড়ি দরকার দামি গহনা দরকার বা সন্তানের আসলে অন্য লাইফস্টাইলের সাথে নিজেকে সে ওইভাবে দেখতে চায় ফেসবুকের জগতের সাথে নিজেকে মেলাতে চায় খুব সুন্দর বলছেন এটাকে অনেক সময় ইকোনমিক্সের ভাষা বলা হয় ডেমোনস্ট্রেশন ইফেক্ট দেখা চাই এটা একটা অংশ আছে আমাদের সমাজে তবে সবচেয়ে বড় জিনিস হলো যদি আমাদের ধর্মীয় মূল্যবোধটা এখানে যদি আমরা ঠিকভাবে জাগ্রত করতে পারি তাহলে সবাই চিন্তা করে তার স্বামীর যে ইনকাম সেটার সাথে সে থাকতে অথবা ছেলেমেয়ে এই জিনিসটা কিন্তু আমাদের যে ভেতরে যে মূল্যবোধটা সেই মূল্যবোধটা নষ্ট হয়ে গেছে এখন আমি যে প্রিন্সিপাল নিয়ে চলব আমি যদি নীতি নিয়ে চলি সবাই বলবে কাপুরুষ এ কাওয়ার্ড একে দিয়ে কাজ হবে না ছেলে ছেলেমেয়েরা তাকে এই ঘৃণা করবে ওয়াইফ তাকে ঘৃণা করবে সমাজ তাকে বলবে নিশ্চয় কী করতে পারছে না তার চাহিদা পূরণ করতে গেলে তাকে খারাপ হতে হবে এটা একটা ব্যাড সাইন এবং এই জিনিসটাকে যদি আমরা না কন্ট্রোল করি আমাদের ভিতরে যদি প্রিন্সিপাল অফ ল প্রিন্সিপাল জিনিসটি জানা থাকে তাহলে কী করবো ধর্মীয় মূল্যবোধের কথা উনি বললেন এটা খুবই ইম্পর্ট্যান্ট আমরা যদি ধর্মীয় মূল্যবোধ থাকি বাবা মা যদি নামাজ পড়ে মেয়েও নামাজ পড়বে বাবা মা যদি ন সত্যপথে চলে মেয়েও চলবে একবার আমার এক পেশেন্ট আসলো সে ড্রাগ নিত একদিন সে কানতে কানতে দৌড়ে আসছে যে স্যার আমাকে বাঁচান আমার ছেলে ড্রাগস নেওয়া শুরু করেছে আমি বললাম খুব স্বাভাবিক আপনি নিচ্ছেন আপনার আপনাকে ফলো করছে সুতরাং আপনি যদি বন্ধ করেন বাবা যদি মদ খায় ছেলেও মদ খাবে তো সুতরাং আমাকে যদি প্রথম করতে আগে আমাকে সুস্থ ভালো হতে হবে তারপরে আমি সন্তানকে ভালো করব। এক ভদ্রলোক একদিন আসলে আমার কাছে যে স্যার আমার তো সর্বনাশ হয়ে গেছে মেয়ে ক্লাস সেভেনে পরে তার সাতটা বয়ফ্রেন্ড এখন আমি কি করবো আমাকে তো ঠেকাতে হবে কি করে এগুলো বাঁচাই তার মানে এগুলো আসছে কোথেকে তার মানে এই যে ফোনের কথা বললেন যে ভালো ফোনগুলো দিচ্ছে এটাতে অ্যাডিকটেড হয়ে যাচ্ছে সারা রাত ভরে সে চ্যাটিং করছে সারা রাত ভরে এইগুলো করছে এবং এইগুলোকে আমরা মানা করছি না এবং মানা করলে তো পরিবার থেকে শুনছে না যদি এটা শুনছে না শুনে তাহলে কি করতে পারবেন আমাদের একটা সিস্টেম করতে পারি যে রাত 10টার পর আমি লাইট অফ করে দেব রাত 10টার পর আমি ফোন নিয়ে নিব রাত এটার পরে আগে একটা সিস্টেম ছিল আমাদের স্কুলে যখন আমরা পড়তাম তখন কি করতাম সকালে স্কুলে যেতাম দুপুরে এসে বিকেলে খেলাধুলা করে ঠিক সন্ধ্যার সাথে সাথে বাড়িতে ফিরে হাত মুখ দিয়ে পড়তে বসতাম এটা একটা সিস্টেম ছিল যে সন্ধ্যার পরে বাড়ি থাকতে পারবে না কিন্তু এখন তো কোনো সিস্টেম নাই এই সিস্টেম না থাকার কারণে হয়েছে কি যে যেদিকে খুশি চলে যাচ্ছে একটা সন্তানকে তো সিস্টেমে আনলে সিস্টেমে রাখা যাচ্ছে না কারণ দেখা যাচ্ছে যে অন্য সন্তানরা কিন্তু একই কাজ করছে আপনি প্রত্যেক বাড়িতে বাড়িতে দেখবেন এখন সকাল পাঁচটা ছয়টা পর্যন্ত কিন্তু ফেসবুকে সন্তানরা সময় পার কারণ হয়েছে কি সিচুয়েশন আমাদের বাধ্য করেছে আমরা যদি সিচুয়েশন আমরা যদি স্ট্রিক্ট হতাম আজকে যদি মনে করেন একটা ছোট্ট এক্সাম্পল দিই ঢাকা শহরে ক্যান্টনমেন্টে জাহাঙ্গীর গেট থেকে ঢুকে যদি আপনি ওই দিক দিয়ে বের হন দেখবেন একটা গাড়িও হর্ন দিচ্ছে না একটা গাড়িও ক্রস করছে না সব ডিসিপ্লিনভাবে চলছে যেই মুহূর্তে ওখান থেকে বেরিয়ে এলো আবার সে এলো পাথা চলছে তার মানে দিস ইজ দিস ইজ দ্য ওয়ে অফ লাইফ আমরা যদি ঠিক টাইট হই স্ট্রিক্ট হই ঠিক চলবে যদি আমরা আমরা যদি আর্মি শাসন বলি আমরা আর্মি শাসন একটু আমরা একটা বিরতিতে যাই বিরতির পর ফিরছি দর্শক আমরা চলে যাচ্ছি একটা বিরতিতে বিরতির পর ফিরছি আবারও আজকের আলোচনায় দর্শক বিরতির পর ফিরছি আবারও আমাদের আজকের অনুষ্ঠানে শুনছিলাম আমরা সেখানে একটি বিষয় একটু জানতে চাইবো যে আপনাদের ক্ষেত্রে কি আপনারা এরকম কিছু করেন যে আপনারা যেই সন্তানরা বড় হচ্ছে বড় হওয়ার পরই তো তারা কর্মসংস্থানে আসছে কিন্তু এখন আমরা দেখছি যে আসলে কোনো বয়স নেই সবাই কিন্তু এই ফেসবুকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ইলিগ্যাল অ্যাক্টিভিটিসের সাথে জড়িয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে তার প্রোডাক্টিভিটি তো কমে যাচ্ছে এবং মাল্টিন্যাশনাল কোম্পানি হোক আর অন্য অর্গানাইজেশন হোক তার যে অ্যাফোর্ড দেওয়া দরকার সেটি তারা দিতে পারছে না এটির জন্য আপনারা কি করছেন তো যেটা বেসিক্যালি আমরাও করি সেটা হচ্ছে ধরেন অ্যাজ ফার এস ফেসবুক এস কনসার্ন বা সোশ্যাল মিডিয়া এস কনসার্ন আমাদের ওয়ার্ক প্লেসে আমরা একটা অ্যালাউ করি না আর কি আপনার ব্লকেট আর কি আপনার বিকজ অবভিয়াসলি আপনি যখন ফেসবুকে আছেন বা আপনি কোনো সোশ্যাল মিডিয়াতে আছেন আপনি তো কাজ করতে পারছেন না তো এবং দিস এ ডিস্ট্রাকশন আর কি আপনার দ্য প্রবলেম ইজ দ্যাট যেটা আলটিমেটলি ঘুরে ফিরে যায় সেটা হচ্ছে ইন দি হোম আর কি আপনার বাসায় যখন যাচ্ছে তখন তো আপনি আর রেস্ট্রিক্ট করতে পারছেন না তো তখন তো হিজ অন ইজ ওন আর কি আপনার এবং এই জন্যই তো অনেক সময় দেখবেন যে রাত একটা দুটো আপনি যখন একটু আগে বললেন যে বারোটার সময় হচ্ছে পিক আওয়ার আমি চিন্তা করলাম যে বারোটার সময় তো আমার জন্য ঘুমানো হচ্ছে যে পিক টাইম ফর ঘুমানো আর কি বেসিক্যালি বাট দি লাইফস্টাইল ইজ টোটালি চেঞ্জ নয় যেটা আমাদের সময়তে ছিল বা এখন যে বর্তমান জমানায় এসছে আর কি এই লাইফস্টাইল হ্যাজেন টোটালি রিভার্সটা আর কি আপনার আসলে ইজ এ ভিশিয়াস সার্কেল আমি বলবো যে এটা সলিউশন যে ওভার নাইট হবে কিছুই না আর কি আপনার ইট টেক টাইম বাট আমি আশাবাদী যে টাইমটা হবে আসবে যেটা একটু আগে ডিসকাশন হলো যে মূল্যবোধ যদি না এসে থাকে আলটিমেটলি এভরিথিং ইজ নট গুড ওয়ার্ক কিছু কাজ করবে না আপনার মূল্যবোধ আসতে হবে আমাদের কিন্তু কিন্তু সেই মূল্যবোধ বোঝানোর জন্য তো আপনাকে ওয়ার্ক প্লেসে তাকে একটা অ্যাওয়ারনেস বিল্ড করার জন্য ট্রাই করতে হবে আপনারা কি সেটা করছেন ওয়ার্ক প্লেসে আমরা মাঝে মাঝে টক করি আমরা উই হোয়াট উই ডু ইজ দ্যাট আমাদের কতগুলো টক থাকে আর কি উই ইনভাইট স্পিকারস লাইক ওয়ান অফ দ্য মোস্ট স্পিকার আমরা ডাকি আর কি বিভিন্ন টপিক আর কি আমরা ড্রাগ অ্যাডিকশন নিয়ে আমরা একবার করেছিলাম একটা আর কি বাট এটা ফ্রিকোয়েন্টলি হয় না একটু বলি অফিসে জায়গায় যদি আমরা প্রথম বলি যে স্মোকিং ইজ প্রোহিবিটেড ইন দিস ক্যাম্পাস এক নম্বর দুই নম্বর কথা হচ্ছে এই টাইমে আমি এই জিনিসগুলো করতে পারি না অফিস টাইমে লাঞ্চ টাইমে ইউ হ্যাভ দ্য ব্রেক এর বাইরে ইউ হ্যাভ টু বি অফিস এই ধরনের কিছু রেস্ট্রিকশন যদি রাখা যায় তাহলে অনেক সময় মানুষ কাজ করে গার্মেন্টসে আমরা একবার বলেছিলাম কাজ করার সময় যে ওরা যখন কাজ করে একটা মিউজিকের ব্যবস্থা করতে মিউজিকের সাথে সাথে কাজ করলে ওরা তাড়াতাড়ি কাজ করতে পারে সুতরাং ওটা একটা স্টিমুলেশন যেমন মাঝে মাঝে ব্রেক দেয় এক ঘন্টা পর পর যদি একটা টি বা কফির ব্রেক দেয় তাহলে দেখা যায় তারা কাজ করতে ভালো ভালো তার মানে প্রোডাক্টিভিটি যদি আমাদের বাড়াতে হয় তাহলে ওদেরকে কিছু জিনিস দিতে হবে কিন্তু আমরা যদি যদি এই জিনিসটাকে শুধু মুখে রাখি লেভেলিং করে রাখি তাহলে তো হবে না কিন্তু এই ক্ষেত্রে যদি আসলে এই ধরনের বড় বড় কর্পোরেট হাউসগুলো যদি তাদের কাউন্সিলিং এর ব্যবস্থা রাখে এবং এই চার থেকে যদি বলা হয় যে বিষয়গুলো কাউকে প্রকাশ করা হবে না কিন্তু প্রতিষ্ঠান জানবে এবং এমপ্লয়ি জানবে যে তার পার্সোনাল কোনো ডিসঅর্ডার যদি থাকে বা তার যদি এই ধরনের সমস্যা থাকে হ্যাঁ এবং মাঝে মাঝে গিয়ে যদি এই বিভিন্ন পার্ট টাইম হিসাবে এ ধরনের ডক্টর হতে পারে বা যারা সাইকোথেরাপি দেয় তারা যদি এ ধরনের কাউন্সিলিং এর মাধ্যমে থাকে সেটা কি সম্ভব গুড হ্যাঁ অবশ্যই সম্ভব কিভাবে এটা সপ্তাহে যদি আপনি প্রোগ্রাম করেন মাসে প্রোগ্রাম করেন পনেরো দিনে প্রোগ্রাম করেন তাহলে পরে ওই জিনিসটা ওই দিনই করা যায় যেমন আমরা ফায়ার ড্রিল করি ফায়ার ব্রিগেডে যদি আমরা যদি ড্রিলডার করি তাহলে এই যে আমাদের ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আগুন লাগছে তার মানে আমরা ফায়ার ড্রিল করি না না করাতে এই জিনিসটা ঘটনাটা ঘটেছে তো সুতরাং আমরা যদি আগের থেকে যদি ইম্প্যাক্ট রাখি প্র্যাকটিসিং করি তাহলে পরে এই জিনিসগুলো হবে না যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো এটা যেটা বলছেন না অ্যাওয়ারনেস এটা একটা ভালো কথা মানে ওয়ার্ক প্লেসে অ্যাওয়ারনেসের বিল্ড আপ করা এবং এমপ্লয়িটা এমপ্লয়ির বিষয়টা এইচআর জানবে আর কনসার্ন এমপ্লয়ি জানবে এই কথাটা ঠিক আছে কিন্তু পাশাপাশি যে জিনিসটা ইম্পর্টেন্ট আমি মনে করি সেটা হলো এটা হলো তো একটা ম্যাচিউর লেভেলে যারা ওয়ার্ক প্লেসে আসে তারা তো ধরেন প্লাস ইয়ার্স এইজের লোকজন আসে টোয়েন্টি ফোর থার্টি অ্যাভাব কিন্তু তার আগে তার ভিতরে যে এই যখন ডেভেলপ করে যায় একটা ম্যাচিউর লেভেলে চলে যায় বলা যায় সে তার আগের স্টেজগুলো যদি আমরা আগের স্টেজিকে কে আছে প্রাথমিক অবস্থা হলো পরিবার তারপরে স্কুল দেন কলেজ ইউনিভার্সিটি বাবাই আছে আমার বলতেছি যে এই যে ধাপ গুলা আমরা যে স্টেজগুলা প্রত্যেকটা যদি এরকম করা হয় এবং মোটিভেশনাল ড্রাইভ দেওয়া হয় মেডিটেশন যে একটা পাশাপাশি যদি ব্যবস্থা করা হয় তাহলে আমার মনে হয় এখান থেকে তারা স্ক্রিনিং হয়ে যাবে এবং তারা খারাপ দিক থেকে তারা মানে আস্তে আস্তে নিজেদের ছড়িয়ে নেবে আরেকটা কথা আপনি একটু আগে বলছেন খুব ইম্পর্টেন্ট কথা যে সমাজে হয়তো আমি দেখা যাচ্ছে যে এই সংখ্যাটা পাবো ফাইভ নাইনটি ফাইভ পার্সেন্ট ওই দিকে তাহলে এই ফাইভ পার্সেন্টে নাইনটি ফাইভ পার্সেন্টের মধ্যে টিকে থাকা খুব ডিফিকাল্ট যেমন ইকোনমিক্সে একটা থিওরি আছে গ্রেসামস থিওরি বলে যে সেটা হলো ব্যাড মানি ড্রাইভ গুড মানি আউট অফ সার্কুলেশন এখন আমাদের সমাজে এরকম হয়ে গেছে যে ব্যাড পিপল ড্রাইভ গুড পিপল আউট অফ সার্কুলেশন হয়ে যাচ্ছে বিষয়টা তাহলে সেখান থেকে আমাদেরকে উত্তরণ করে আনার জন্য এই যে স্টেজগুলো যেগুলো বললাম এই স্টেজগুলোতে কাজ করতে হবে যেমন আমার মেয়ে আছে একটা ইউনিভার্সিটি তার সাথে যে মেয়েগুলো আছে অলমোস্ট সামাও দেখা যাচ্ছে কোনো না কোনো মেয়ে কোনোভাবে মানে ইনভলভ সে এইগুলো কারণ হল কি ওই পরিবেশটা তার যে শিক্ষার যে পরিবেশ সেখানে তাদেরকে ওইরকম কোনো অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য মোটিভেশনাল ড্রাইভ মূল্যবোধের জন্য মানবিক মূল্যবোধ মানসিক মূল্যবোধ এগুলোর জন্য ওরকম কোন কোনো কিছু ব্যবস্থা করা হচ্ছে না সেই জিনিসটা দরকার আমি অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে আমরা ঘুরে ফিরে অলওয়েজ পরিবারের কাছে চলে যাচ্ছি স্পেশালি ফাদার মাদার তাদের একটা বড় রোল আছে ইন দা সেন্স দ্যাট ফাদার মাদারের যারা বাচ্চারা যারা আছে তাদের সঙ্গে একটা অলওয়েজ একটা ডায়ালগ করে রাখা উচিত ভেরি ফ্রেন্ডলি উইথ দাম ইনফ্যাক্ট ফ্রেন্ডলি হলে কিন্তু অনেক কিছু জিনিস বেরিয়ে আসে কিন্তু এবং ড্রাগ অ্যাডিকশন যদি হয়ে থাকে এই ড্রাগ অ্যাডিকশন যদি হয়ে থাকে আলটিমেটলি তারা পাবে এই জিনিসটা আমাদের মধ্যে অনেক অভাব হয়ে আসলে ওয়ার্ক প্লেসে কি রেফারেন্স হিসেবে বাবা বা তার পরিবারের এমন কারো নাম্বার রাখা তাকে মাঝে মাঝে ডাকা তার আহ যেই ছেলেটা নতুন জয়েন করলো তার ব্যাপারেও কিছু আপডেট দেয়া এটিও তো একটা যেমন একটা কলিগ যখন খারাপ হওয়া শুরু করে আর পাশের কলিগটা কিন্তু বুঝতে পারে যে তার কলিগের অনেক চেঞ্জ বা সিমটম সেটি নিয়ে কিন্তু সে যখন তার টিম লিডারকে তারা জানায় যে আমার এই টিম মেম্বারের এ ধরনের সমস্যা আমার কাছে মনে হচ্ছে তখন কিন্তু গ্রুপের মধ্যে জিনিসটা আলোচনা করে তারা জিনিসটা কিন্তু একটা গুলো কি কি আসতে পারে সেগুলো কিন্তু খুঁজে বের করতে পারে সেটি নিয়ে কি চিন্তা করেছেন আপনারা অলরেডি হচ্ছে ইন দ্য সেন্স দ্যাট যদি কোনো একটা ওয়ার্কপ্লেসে আপনি দেখেন যে একটা এমপ্লয়ি আপনার তার কিছু আনইউজুয়াল বিহেভিয়ার দেখা যাচ্ছে অটোমেটিকলি এটা ফ্ল্যাগ হয়ে যায় কিন্তু ইট কান ইউ জাস্ট কি আপনার বিকজ প্রোটেকশন ব্যবস্থা নাই হ্যাঁ প্রবলেম হচ্ছে এটাই যে এই প্রোটেকশন নাই কেন আমাদের যেটা আগে যেটা বলেছিলাম যে প্যারেন্টস আর চিলড্রেন যে রিলেশনটা রিলেশনটা খুব কম আমাদের বাবারা পরিশ্রম করে সকাল যায় রাতে আসে এসে বাচ্চাদের সাথে তেমন সময় দিতে পারে না বাচ্চারা যদি আসে বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করে ড্রাইভ করে দেয় এই জিনিসটা তো ঠিক না আমি সেদিন ইয়েকে বললাম যে একটা বাচ্চা কথা বলে না তার বয়স দশ বছর সে কারোর সাথে কথা বলে না মিশে না কারণ তার বাবার সাথে কি হয় বাবা সকালে বেড়ে যায় রাতে আসে এসে বাচ্চার সাথে কোনো কথা বলে না আমি বললাম না তাকে প্রতিদিন একটা ঘন্টা বাচ্চার সাথে সময় কাটাতে হবে তাকে খেলতে হবে তার সঙ্গে কথা বলতে হবে এই জিনিসটা যে আমাদের বিল্ড আপ করতে হবে এই জিনিসটা আমাদের সমাজে হয়নি না হওয়ার ধরুন এই প্রবলেমটা হয় আমি যেটা স্ট্রংলি মনে করি যেটা একটু আগে বললাম দ্যাট আমাদের আসলে যেটা এখন ফোকাসটা ফোকাস টা ব্যালেন্স আমরা বলে থাকি অনেক বাবারা আছে যে ধরেন অফিস থেকে তারা অন্য জায়গায় চলে যায় বাসায় যায় না আর কি আমার সময় তো আমি যেটা করতাম যে আমার আমি বিকেলবেলা অফিস থেকে স্ট্রিট বাসায় যেতাম সেদেশ নিজে পড়াতাম বিকজ এই যে বন্ডিংটা হয় আর কি আপনার এই বন্ডিংটা খুব দরকার কিন্তু এই বন্ডিং না থাকলে কিন্তু আলটিমেটলি ভ্যালু সিস্টেম ডিস্ট্রয় হবেই আপনার কিন্তু না কিন্তু সেই ক্ষেত্রে ভ্যালু সিস্টেমের কথা আপনি বলছেন আপনাদের তো কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির একটা ফান্ড থাকে যে ফান্ড আপনারা বিভিন্ন সোসাইটির বিভিন্ন প্রবলেম অ্যারেজ যেখানে করে সেই জায়গাগুলোতে আপনারা এই ফান্ডগুলো ইউজ করার কথা কিন্তু আপনারা কি এই ধরনের কোনো চিন্তা করেছেন যে এই ফান্ডগুলোর ডিস্ট্রিবিউশন কিভাবে হচ্ছে বা এই ফান্ডগুলো এভাবে ব্যবহার করা যেতে পারে যেখানে সোসাইটিতে একটা বড় হেল্প হতে পারে বুঝতে অত গুড কোয়েশ্চেন এটা আনসারটা আমি এভাবে জিনিসটা দেবো আসলে যখন আমরা সিএসআর করি আর কি আপনার সিএসআর বেসিক্যালি চারটা এরিয়াতে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি যেটা আমরা বলে থাকি আর কি একটা হচ্ছে এনভায়রমেন্ট যেটা আমাদের পরিবেশ নিয়ে আর কি আপনার সেকেন্ড হচ্ছে ফিলান্স্রফিক ডোনেশন দেওয়া বেসিক্যালি উইচ ইস ওয়ান অব আর কি যেটা আপনি বললেন একটু আগে আর কি থার্ডটা হচ্ছে আপনার দ্যাট ইকোনমিক রেসপন্সিবিলিটি যেটা বলে থাকি ফর এক্সাম্পল আমি ধরেন সি আমি আগের কোম্পানির কথা বলছি যে আমরা ছিলাম সিমেন্টে আর কি আপনার আমি সিমেন্ট এখনও আছি আর কি তো আমাদের ধরেন কনস্ট্রাকশন একটা বড় পার্ট বা সেফটি ওয়ার্কার একটা বড় পার্ট আমি এটা করছি কারণ ইজ গুড ফর অ্য বিজনেস ইজ গুড ফর দ্যাম এজ আর কি আপনার বিএটিতে যখন আমি ছিলাম তখন আমাদের যে চাষা যারা ছিল তাদের কাছ তামাক কিনতাম তাদের সঙ্গে একটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং ছিল আর কি আপনার এটা আর একটা পার্ট তো আপনি যে পার্টটা বলছেন ইন টার্মস অফ ডোনেশন ফর দিস পার্ট আর কি আপনার এটা একটা সংখ্যা থাকে যে কতটা আমি ডোনেট করবো কতটুকু আমি অন্য খাতে দেবো বিকজ আমাদের জন্য ফর সিমেন্ট ইন্ডাস্ট্রি স্পেশালি এনভায়রনমেন্ট ইজ বিগ কনসার্ন বিকজ আমরা স্বীকার করি যে আমরা কিন্তু আসলে আমাদের কার্বন ফুটপ্রিন্টটা বেশি এই কারণে আমরা কাজটা এখানে বেশি করি ইন্ডাস্ট্রিয়াল আমাদের ফ্যাক্টরিতে যারা কাজ করে তাদের লাইফ তো খুব টাফ এবং তাদেরকে তাদের পারিবারিক লাইফস্টাইলের সাথে তাদের ওয়ার্ক প্লেসের লাইফ অ্যাডজাস্ট করার জন্য তাদের তো এক্সট্রা মোটিভেশন প্রয়োজন সেটির তো একটা কাজ করা উচিত ওটা তো ডিফারেন্ট আপনি ওটা তো অন্য আঙ্গিকে চলে ইন টার্মস অফ এমপ্লয়ি ওয়েলফেয়ার এমপ্লয়ি ওয়েল আর কি আপনার যেটা অন্য পার্ট আর কি আপনার সেটা তো আমাদের অলওয়েজ প্রচেষ্টা থাকবে বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার এমপ্লয়ি যারা আছে

এই কারণে ওখানে আমাদের কিন্তু রেগুলার আমাদের কিন্তু এটা ইয়ে হচ্ছে আপনি কিন্তু অ্যাওয়ারনেস বিল্ডিং হচ্ছে প্লাস আমাদের কাউন্সেলিং হচ্ছে কিন্তু ওখানে আপনারা তো বিভিন্ন হেড অফিসের টার্গেট ওরিয়েন্টেড জব দিয়ে থাকে ব্যাঙ্কগুলোতে আমরা দেখি বিভিন্ন যেমন এত সিমেন্ট সেল করতে হবে না সেল করলে তারা হচ্ছে গিয়ে পরবর্তীতে তার পরবর্তী মানতে তার হয়তো জব ডিসকোয়ালিফাইড হয়ে যাচ্ছে এই যে স্ট্রেস এই স্ট্রেস থেকে কিন্তু মানসিক সমস্যা তৈরি হয় এরপরে স্ট্রেস হচ্ছে ফ্রাস্ট্রেশন তারপরে আমরা দেখি ড্রাগ তো

বিদেশে আমরা দেখেছি যেমন গ্রেড ওয়ান থেকে শুরু করে ওদের শুরু করে এবং ওরা দেখায় যে একটা বাচ্চাকে একটা ছবি দেয় ছবিগুলা কি কোনটা ব্যানানা কোনটা ফ্রুটস কোনটা ই এবং কতগুলা ইনস্ট্রুমেন্ট দেয় একটা নাইফ দেয় নাইফ দিয়ে তুমি কি করবা ওরা হয়তো বলবে আমি অ্যাপেল কাটবো আমি ব্যানানা কাটবো এটা কাটবো কিন্তু কোন ছেলে যদি বলে আমি এইটা দিয়ে ওর পিঠে হিট করব। তখনই তাকে কাউন্সেলিংয়ের জন্য পাঠায় তখন তাকে বাপ মাকে জানানো হয় যে সুতরাং তার মানে বোঝা গেল যে তার চিন্তাটা ভিন্ন আমাদের দেশে এই ধরনের সিস্টেম নাই না থাকার কারণে আমাদের ছেলেমেয়েরা যে বিপদে যাচ্ছে ড্রাগস নিচ্ছে কেন নিচ্ছে তারা জানে না তারা অমুকে নিচ্ছে তাই আমি নিচ্ছি একদিন একটা ইয়ে থেকে উত্তরা থেকে এক মা এসে বললো তার ছেলের বয়স চোদ্দ বছর বলে আমার এই বয়সের ছেলেরা প্রায় আট দশজন একসাথে এসছে তার সবাই মিলে ড্রাগস নেয় তো আমি কোথায় যাব এতটুকু বাচ্চা এরকম নিচ্ছে তো সুতরাং এই যে জিনিসগুলো হচ্ছে সো দিজ আর দ্য প্রবলেম সিচুয়েশন এবং ওই সিচুয়েশনটা আমাদের এখানে কভার করতে হবে এবং আমাদের বুঝাতে হবে যে আমরা কোথায় যাচ্ছি আমরা কেন যাচ্ছি কেন করছি এই ড্রাগস নেওয়ার কারণটা কী এই কারণগুলো আমরা আমাদের এই প্রোগ্রামিংগুলো নাই এই প্রোগ্রামিংগুলো না থাকার কারণে আমাদের এই ডিল এই প্রবলেম সমস্যা হচ্ছে তো আমাদের এই প্রোগ্রামিং করতে হবে আমাদের যে দেশের যে সিস্টেমটা সিস্টেমগুলো সেগুলোই নাই কাজের এনভারনমেন্ট তো জরুরি পুরো ওয়ার্কিং কন্ডিশনের কারণে দেখা যায় যে অনেকের কিন্তু কাজের মানে স্ট্রেস ম্যানেজমেন্টটা তো হয়ই না আবার ওয়ার্কের যে এনভায়রনমেন্ট থাকার কথা সেটিও তাদের নেই এবং ওভার টাইমের যে প্রবণতা সেটি আমরা দেখি যে খুব বেশি এবং স্ট্রেস না নেওয়ার মানে অনেক বেশি স্ট্রেস নিতে গিয়ে সে কিন্তু আর ওই প্রোডাকশন ক্যাপাসিটিটা ধরে রাখতে পারে না এবং শুধু তাই না প্রত্যেকটা কাজের পরে একটা যে রিল্যাক্সেশন করা ব্রেক দেওয়া এই ব্রেকটা আমাদের দেশে অনেকে বুঝে না মনে করেন আমি কাজ শেষ করলাম আমি ওভার চলে যাচ্ছি কিন্তু তার যে এখন ব্রেক দরকার এবং ব্রেক না নিলে সে যে মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে সেটা সে জানে না এটা আপনি বললেন একটু আগে ইজ ভেরি ট্রু ধরেন আমি এই সেদিন আমি একটা আলাপ করছিলাম একজনের সঙ্গে চিটগঙ্গে আর কি আপনার তো ইপিজেডে কাজ করে ঠিক আছে

এইটা তো হতেই থাকবে না কিছু তো লট অফ থিংস কাম টু দ্য কর্পোরেট হাউসেস দেবসেলফ হাউস আমি ফুলি এগ্রি করি যে কর্পোরেট হাউসেস অলসো তাদের একটা সোশ্যাল রেসপন্সিবিলিটির মধ্যে এই এমপ্লয়ি ইজ অলসো পার্ট অফ দ্য সোশ্যাল রেসপন্সিবিলিটি এমপ্লয়ি ওয়েলবিইং যেটা আমরা বলে থাকি ফেয়ার ফেয়ার ওয়ার্কিং ফেয়ার ওয়ার্কিং প্র্যাক্টিসে যেটা আমরা বলে থাকি ইস এ পার্ট অফ সি এস ওয়েল একচুয়ারি ইনফ্যাক্ট

প্রসার ঘটাইতে হবে এবং অ্যাওয়ারনেস বিল্ড জন্য মিডিয়ার একটা রোল প্লে করতে হবে এবং মিডিয়াকে আমাদের 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 না ধরে রাখতে পারি তো ইকোনমি পাশাপাশি আমি একটু আগে যে আলোচনাটা করলাম আমাদের এই বেকারত্বের একটা অংশ আমি বলছি কর্মসংস্থান নাই আমি মনে করি যারা শিক্ষিত বেকার তাদের পাশাপাশি যে অন্যখানে চাকরি করতে হবে এই মানসিকতার থেকে শিফট কিছু শিফট হয়ে যে স্বকর্মসংস্থান নিজে কিছু করি সেই মানসিকতাও কিছু ডেভেলপ করা উচিত তাদের মধ্যে নিজে করার মধ্যে তৃপ্তিটা বেশি নিজের কাজ নিজে করব নিজে স্বাবলম্বী হব অর্থাৎ আমরা সবসময় এই যে জব সেই না হয়ে জব গিভারের মধ্যে আমাদের কিছু অ্যাটেনশন থাকা উচিত আমরা যারা শিক্ষিত মানে এম বিএ বলেন বিবিএ পাশ করে যারা বসে আছে কিন্তু আমাদের তো সামনে সামনে আমাদের ঈদ আসছে আমাদের তো যাকাত এখনি আমরা দিচ্ছি তো যাকাত দেওয়ার নিয়মটাও তো একজনকে স্বাবলম্বী করে দেয় সেই যাকাত ফান্ডটা ইউজ করাও তো আমরা জানি না যে কর্পোরেট হাউসগুলো তো তাদেরকেও এটা অ্যাওয়ারনেস করতে পারে যে জাকাত ফান্ডটা কিভাবে ইউজ করতে পারে একজনকে কিভাবে স্বাবলম্বী করে দেয়া যায় যার একটা ছোট ফান্ডের জন্য হয়তো তার একটা ব্যবসা দাঁড়িয়ে যেতে পারে খুব সুন্দর কথা বলছেন এই জাকাত ফান্ড থেকেও এভাবে ইচ্ছে করলে এলাকা যে যে এলাকায় আসে ইন্ডিভিজুয়াল লেভেলেও যার যে জাকাত দেওয়ার মতো অ্যাবিলিটি আছে যা যিনি জাকাতের মধ্যে পড়ে যাচ্ছেন তিনি যেগুলো তার এলাকায় যে গরিব আছে শিক্ষিত আছে হয়তো কেউ মেট্রিক পাস কেউ ইন্টারমিডিয়েট পাস তার একটা কিছু দরকার ছোটোখাটো একটা ব্যবসার জন্য তাকে সাপোর্ট দিতে পারে অথবা তার এমন দেখা যাচ্ছে একটা রিক্সা কিনে দিয়েও তাকে সাপোর্ট দিতে পারে জাকাত এই এগুলো হতে পারে সিস্টেমটা খারাপ কিছু কাপড় দিয়ে দেয় কিছু টাকা দিয়ে দেয় এটা না করে তাকে যদি একটা প্রোডাক্ট দিয়ে দেওয়া যায় যেমন একটা সেলাই মেশিন দিয়ে দিল বা একটা রিক্সা দিয়ে দিল যেটা বললো এই ধরনের কাজ করলে দ্যাট ইজ মোর এফেক্টিভ কারণ এটা হয় কি তাহলে সে এটা করে খেতে পারবে একজন একজন লোকে বলেছিল যে সে একটা পাওয়ার টিলার কিনে দিতে পাওয়ার টিলার কিনে নিলে খেতে কাজ করতে পারবে সেটা তার জন্য ভালো সুতরাং এইভাবে আমরা যদি জাকাতটাকে কাজ করাতে পারি সেটা ভালো তো আমরা ওইভাবে করি যে জাকাত যত্র তত না দিয়ে টাকা পয়সা বা শাড়ি না দিয়ে এগুলো তো একটা এক ধরনের ইনস্ট্রুমেন্ট কিনে দিয়ে একটা জিনিস সাম্প্রতিক সময় আপনি দেখেছিলেন যে একজন বাবা একটি বা সুপার শপ থেকে একটি দুধ চুরি করে নিয়ে গেছে তার চাকরি চলে যাওয়ার কারণে দীর্ঘদিন বেতন পাচ্ছে না সে এই যে ওয়ার্ক প্লেসে নেগেটিভ মানে একটা এফোর্ট তার মেন্টাল ভাবে তার মধ্যে পড়ছে এটি কিন্তু অনেক

মনিটৰ ক্ষেত্ৰে মনিটৰ কৰাৰনচাৰ্ণ ইনষ্টিটিউচন গুলাই প্ৰাইমাৰীপনী রোল প্লে করতে পারে কিন্তু আপনারা আপনারা বিভিন্ন ক্রেডিট রেটিং অথরিটির মাধ্যমে একটা কোম্পানিকে এ প্লাস দিচ্ছেন এ মাইনাস দিচ্ছেন বি প্লাস দিচ্ছেন তার ক্রেডিট গ্রোথের উপরে কিন্তু আপনারা এমপ্লয়ির যে প্রোডাক্টিভিটি বা ওখানকার এমপ্লয়ির গ্রোথটা কেমন বা তারা ওখানে এমপ্লয়ীদেরকে কিভাবে বিহেভিয়ার করছে এটিও এটার সাথে অ্যাড হতে পারে না অটোমেটিক্যালি হয়ে যায় বিকজ একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে দ্যাট আপনার অটোমেটিক্যালি এটা হয় এই কারণে যে ধরেন আজকে বাংলাদেশে যদি বলেন প্রেফার্ড এমপ্লয়ার কারা এভরিবাডি ওয়েলসে এমএনসিস ওয়াই বিকজ দে নো দ্যাট এমএনসিজ পে ওয়েল ওয়ার্কিং টাইমটা ভালো ওয়ার্কিং এনভারমেন্টটা ভালো আর কি আপনি এরপরে যদি আপনি যান লোকাল কোম্পানিজের মধ্যে তার নাম করে বলে দেবে লোকাল কোম্পানিজ এটা 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 ওয়াই এভ্রিবডি নোস দ্যাট এসব জায়গাতে কিন্তু আপনার ওয়ার্কিং এনভাররমেন্ট ইজ গুড পে ইজ গুড দে লুক আফটার টু দ্য এমপ্লয়িজ আর কি আপনার সো প্রেফার্ড এমপ্লয়ার হলেই কিন্তু আপনার একটা অ্যাডভান্টেজ অটোমেটিকি এসে যাচ্ছে যারা ভালো এমপ্লয়ার শেষ আপনি বলছিলেন যে এই মুহূর্তে বিশেষ ভূমিকা নেওয়া প্রয়োজন কি ভূমিকা নিলে সরকার এই আপনি প্রথম কথা একটা যেটা উনি প্রথম ফাইন্ড আউট করেছিলেন যে আমাদের বেকার সংখ্যা এই বেকার সংখ্যা আপনি জানেন যে ভারতের থেকে অনেক লোক এসে কাজ করে এবং ভারতের একটা পেপার এসছে যে বাংলাদেশ থেকে ওরা অনেক অনেক বেশি নিয়ে যাচ্ছে তারা টাকা সেই কারণে হয়েছে কি তারা ও এরা এসে কাজ করছে সেক্ষেত্রে আমরা আমাদের বাংলাদেশি ছেলেদেরকে কাজে লাগাতে পারি সেটা না লাগাতে আমাদের বাংলাদেশি ছেলেরা বেকার হয়ে আছে সরকারের এই নজর দেওয়া উচিত তারপরে কথা হচ্ছে আমাদের যে রাস্তাঘাট আইনের ব্যাপারটা আইন উন্নয়ন করা রাস্তাঘাটে কোনো আইন নাই আমি যে রাস্তা আজকে বের হলাম আমি যে বাড়িতে ফিরবো দ্যার ইজ নো গ্যারান্টি দেশে কোনো আইন নাই দেশে কোনো শাসন নাই দেশে কোনো সরকারের করা উচিত এ তো বাইরের লোকে করবে না কোম্পানি আমরা অনুষ্ঠান শেষ করবো আমরা আশা করছি যে কর্মসংস্থানে মাদক ও মানসিক রোগ নির্ণয়ে আপনারা দ্রুত ব্যবস্থা নেবেন কর্পোরেট হাউসগুলো যারা আজকে আমাদের অনুষ্ঠান দেখছে তারা তাদের প্রত্যেক হাউসে হাউসেই এই ব্যবস্থা রাখবেন ডোপ টেস্টের মাধ্যমেই হোক বা ব্লাড টেস্টের মাধ্যমেই তারা তাদের কর্মীদের অবস্থান জানতে চাইবেন যে তারা এটার সাথে তারা জড়িত কিনা এবং সেই সাথে যাতে দ্রুত সময়ে আপনারা প্রত্যেকেই কাউন্সিলিং একটা ব্যবস্থা আপনারা রাখেন এবং এ ধরনের ডাক্তার বা বিভিন্ন হসপিটালগুলোর সাথে আপনাদের যদি যোগাযোগ থাকে সেক্ষেত্রে আসলে প্রোডাক্টিভিটিও আপনাদের যেমন বাড়বে এই রোগ নির্ণয় আরো সহযোগিতা হবে এবং মাদক নির্মূলে আমরা আশা করছি যে অনেক বেশি ভূমিকা রাখবে আর সেক্ষেত্রে তরুণরা যদি আসলে এ ধরনের অ্যাক্টিভিটিস থেকে দূরে থাকে আমাদের সার্বিক অর্থনৈতিক উন্নয়নও আরো বেশি এগিয়ে যাবে আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে এবং দর্শক শেষ করছি আজকের অনুষ্ঠান দেখা হবে আগামী সপ্তাহের বুধবার রাত বারোটায় সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন